ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, মানসিক এবং শারীরিকভাবে সবাই সুস্থ আছো। তো দেখো, পলিটির ওপর আমাকে অনেকেই ভিডিও বানাতে বলছো, বাট আমি একটা মিক্সড ওপিনিয়ন পাচ্ছিলাম। তো ব্যাপারটা এটা যে আমি কোনো জিনিস আধকাবচারা করতে পছন্দ করি না। অ্যাটলিস্ট আমি ইউটিউবে যখন কোনো একটা ভিডিও দিচ্ছি, অ্যাকচুয়ালি আমার যে ইউটিউবের ভিডিও বানানোর যে মোটিভেশনটা, সেটা কিন্তু মিয়ার ইনকাম নয়। কারণ দেখো, ইউটিউব থেকে সেরকম ইনকাম এখন আমার মনিটাইজ হয়নি, চ্যানেল এমনিও নেই। আর মনিটাইজ পরে হলেও, পরবর্তীকালে হলেও, যে ইউটিউব থেকে যে ইনকামটা আসে সেটা খুবই কম। সেই টাকার জন্য আমার ইউটিউবে ভিডিও বানানোর দরকার নেই। আমি অফলাইনে তার থেকে দ্বিগুণ টাকা ওই সেম টাইম দিয়ে মানে আর্ন করে নিতে পারবো, সেটা কথা নয়। কিন্তু আমি আমার যে মোটিভেশনটা থাকে সেটা থাকে হচ্ছে, আমি যাতে পড়ি আনন্দ পাই, আমি যেটা পড়াবো সেটা যাতে এতটা সিম্পলিফাই করে পড়াই যাতে একদম অজ গ্রামে কোনো মেয়ে যে জীবনেও কোনো ভালো টিচারের সুবিধা পায়নি, কোনো ভালো টিচারের কাছে সে পড়তে পারেনি, সে যাতে সেটা বুঝতে পারে। কারণ আমাদের একটা সমাজ ব্যবস্থায় আমার মনে হয় এটা খুব একটা বাজে নিয়ম আছে, রীতি আছে, আমি সেটা দেখেছি, সবসময়ই দেখেছি, যে যারা দুর্বল হয়, যারা দুর্বল স্টুডেন্ট হয়, ছোটোবেলা থেকে কোনো কারণে তার বাড়িতে কেউ শিক্ষিত ছিল না, তার মা বাবা শিক্ষিত নয়, তার বাড়িতে ভাই বোনেরা শিক্ষিত নয়, সেভাবে পড়াশোনার সুযোগ পায়নি বলে, সে একটা গরিব ফ্যামিলি থেকে আসছে বলে, তাকে বাড়িতে কেউ পড়ানো ছিল না বলে, সে হয়তো পড়াশোনা কোনোভাবে পিছিয়ে পড়েছে, এবং সে যখন স্কুলে যাচ্ছে তখন টিচার তার উপর বেশি দৃষ্টি না দিয়ে, তাকে বেশি গুরুত্ব না দিয়ে, যারা অলরেডি পড়াশোনায় ভালো তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমি সব টিচার্সদের কথা বলছি না, তবে বেশ কিছু টিচার্সদের আমি এরকম দেখেছি, এবং এইটা আমার সবথেকে বড় মোটিভেশন ছিল যে কোনো মেয়ে কোনো ছেলে সে যাতে অজ গ্রামে বসেও আমার ভিডিও দেখেও সে যাতে সেটা বুঝতে পারে, সে যাতে যে কঠিন ল্যাঙ্গুয়েজটা যেটা সে বই পড়ে বুঝতে পারে না সেটা যাতে বুঝতে পারে। এটা আমার মেন মোটিভেশন, এবং এই মোটিভেশনটাই এখনও আমার কাজ করে। তো সেদিক থেকে আমি আধখাপছাড়া কিছু বানাতে চাই না। তোমরা আমাকে পলিটির জন্য বলছো, বাট আমি যেটা ভেবেছি যে পলিটির জন্য, অনেকে আমাকে বলেছে যে শুধুমাত্র ICDS-এর ইন্টারভিউতে যেটুকু আসবে সেটুকুই আপনি করান। এবার আমি কোনো তান্ত্রিক না, কোনো জ্যোতিষীও নয়, বা কোনো মহাত্মা কোনো কেউ নয় যে আমি হাত গুনে বুঝতে পারবো যে ওনারা কোথা থেকে প্রশ্ন করবে। দেখো, একটা জিনিস হয় যে আমরা শুধুমাত্র আগে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স শুনে তাদেরকে পলিটির কাছাকাছি থেকে যে প্রশ্ন করেছে, জেনারেলি প্রিয়াম্বেল মুখস্থ বলতে বলেছে বা ওই রিলেটেড কিছু প্রশ্ন করেছে, সেখানটাকে অনেকেই এটা করে যে তারা আগে থেকে মুখস্থ করে চলে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এরকম কোনো গ্যারেন্টি নেই যে আগে বোর্ডে যে ছিল তোমার বোর্ডেও সে থাকবে। প্রথম কথা তো এরকম কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যারা ওখানে বসছে, আমি এটা বারবার বলেছি, আগেও বলেছি, যখন কেউ আমাকে ইন্টারভিউয়ের মক ইন্টারভিউ নিতে বলেছো, আমি আগেও তোমাদের বলেছি যে আমার অতটা ক্ষমতা নেই। আমি ওখানে যে বসছে সে 25-30 বছর ধরে এই রকম কাজ করে আসছে অলরেডি, ঠিক আছে, সে কোনো না কোনোভাবে যুক্ত আছে, সে মানুষ ঘাঁটছে, এত মানুষের সাথে মিশছে, সে কিন্তু জানে কার মধ্যে নলেজ আছে আর কে মুখস্থ করে এসে বলছে। তো তুমি যদি কোনো একটা জিনিস তোতা পাখির মতো বুলির মুখস্থ করে গিয়ে ওখানে বলো, তোমার কি মনে হয় সেটা বুঝতে পারবে না? সে কি বোকা? সে কিন্তু তোমাকে এমন প্রশ্ন করবে, এতটাই ঘোরান ঘোরাবে যে তুমি অ্যান্সার দিতে পারবে না। সে এরম একটা প্রশ্ন করে, আমার এক বান্ধবীকে মিসলেনিয়াসে যখন ইন্টারভিউ দিতে গেছিল, ওকে প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন করা হয়েছে। তো যেহেতু প্রধানমন্ত্রীর টপিকটা আগেও লোকেদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তো ও প্রধানমন্ত্রীটা খুব মুখস্থ করে গেছে, খুব পড়ে গেছে, সব কিছু হয়েছে। দেন ওকে হট করে জিজ্ঞাসা করা হয়েছে যে আচ্ছা বলো তো, কোন প্রধানমন্ত্রী ভারতের সে এখানে এসে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এসে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে? এবং তো তখন সে, যেহেতু যে একটু জানবে, যে আর একটু আশেপাশের পড়াশোনা থাকবে, সেই এটা বলতে পারবে। অন্য কারুর পক্ষে হুট করে এগুলো বলে দেওয়া কিন্তু পসিবল নয়।
তো ব্যাপারটা ওইখানেই ওইখানেই তারা ধরা পড়ে যায়। তাই কোনো কিছু বানিয়ে এবং কোনো কিছু মুখস্থ করে গিয়ে তুমি ধরো ভাবলে, আমি তোমাকে বলতেই পারি যে আমি তোমাদের শুধু ফান্ডামেন্টাল রাইটস পড়াবো, এটা পড়াবো, ওটা পড়াবো, সেটা পড়াবো, কিন্তু সেটা আধখাপ চারা পড়ানো হবে। এবং এই রকম পড়ানো, ঠিক আছে, এই রকম আধখাপ চারাভাবে পড়ানো বা এরকমভাবে না বুঝিয়ে শুধু পরীক্ষায় টিক মারার জন্য বা আমি বলবো শর্ট টার্ম মেমোরির জন্য, মানে তুমি একটা জিনিস দেখলে, তুমি একটা ভিডিও দেখলে, তুমি একটা জিনিস পড়লে, তোমার সেটা এক সপ্তাহই মনে থাকবে, এক সপ্তাহ পর তুমি আবার ভুলে যাবে, এই রকমভাবে পড়ানো। অবশ্যই তুমি পলিটি তো এরকম, আমি বলছি না যে আমি এমন পড়িয়ে দেবো তোমার সারা জীবন মনে থাকবে, রিভাইজ তোমাকে করতে হবে, কিন্তু কনসেপ্টটা তো তোমার মনে থাকবে। অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল রাইটস কী, কেন ফান্ডামেন্টাল রাইটসকে আনা হয়েছে, কেন এই রাইটসগুলো ফান্ডামেন্টাল সেটা তো তোমায় বুঝতে হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কী সেটাই অনেকে বোঝে না। তো আমি চাই না এরকম আধখাপ ছাড়া পড়াতে, মেন কথা এটাই, এত কথার একটাই মানে যে আমি এরমভাবে আধখাপ ছাড়া পড়াবো না। আমি তোমাদের পলিটির যে সিরিজটা আনবো ভিডিওর, সেটা শুধু আইসিডিএসের ইন্টারভিউ কেন, পৃথিবীর মানে ইন্ডিয়ার পলিটির ওপর, ইন্ডিয়ার কনস্টিটিউশনের ওপর, যদি পৃথিবীর যে কোনো জায়গায় যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তুমি যাতে সেখান থেকে বেসিক জিনিসটুকু বলতে পারো, সেরকমভাবে আমি কোর্সটা নিয়ে আসবো। এমনকি আমি এমনভাবে কোর্সটা নিয়ে আসবো যেটা WBCS এর প্রিলিমস, WBCS এর মেন্স আর সমস্ত পরীক্ষাকে কভার করবে, SSC বলো, যে কোনো পরীক্ষাকে বলো সেটা কভার করবে, ঠিক আছে। এমনভাবে আমি সিরিজটা নিয়ে আসবো। এবং আর একটা কথা আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই সিরিজটা তাড়াতাড়ি ভিডিও আসবে না, প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও দেবো, সেটা এক ঘন্টার ভিডিও হবে। এবং যাদের সেই স্ট্যামিনাটা আছে, যাদের জানার খিদেটা আছে তারা দেখবে, যাদের জানার খিদে নেই তারা দেখবে না। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলে দিলাম, এক ঘন্টার একটা ভিডিও আসবে, প্রতি সপ্তাহে আসবে, এবং প্রত্যেকটা টপিক আমি সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে তোমাদের কভার করানোর চেষ্টা করবো। কারণ আমার স্ট্যাটিক জিকে চলছে, প্লাস জিওগ্রাফির, আমার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জিওগ্রাফি রিলেটেড, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ভিডিওগুলো আসছে ওগুলো আসছে, ICDS এর রিলেটেড কিছু ভিডিও এখনও বাকি আছে, সেগুলো আমাকে ফিল্ম করতে হবে। তো এত কাজের চাপ, প্লাস আমার পড়াশোনা, আমার অফলাইন স্টুডেন্টস সব আমাকে দেখতে হয়, তো আমার পক্ষে এত পসিবল না। আমি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, এবং সেটা আমি চেষ্টা করবো যাতে, কারণ আমি একটা করে দিচ্ছি, আরও তার কারণটা আরও একটা যে আমি চাই তোমাদের আমি বেস্টটা দিই, বেস্ট, ঠিক আছে, যাতে তোমরা ওই টপিকটা পড়ে ওর সারটা যাতে তোমরা বুঝতে পারো, এটা আমার মেন মোটিভ। আচ্ছা, আর একটা কথা যে আমি কোথা থেকে পড়াবো, সোর্সেসটা কী হবে, তো সোর্সেস হবে এই দুটো, একটা কাজ আমি তোমাদের দেবো সেটা বলছি, আগে আমি দেখিয়ে দিই। তো সোর্সেস হবে এই NCERT বইটা, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক ক্লাস 11 এই বইটা, আর তাছাড়া এটা লক্ষ্মীকান্তের বই। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের কাছেই তো আমাদের লক্ষ্মীকান্ত নেই, এবং অনেকেই বলবে লক্ষ্মীকান্তের বইয়ের অনেক বেশি দাম, এই সেই হেনা তেনা, তো যাদের কাছে এখন আপাতত নেই আমি তাদেরকে বলবো লক্ষ্মীকান্ত তোমাদের কিনতে হবে না, যাদের কাছে আছে তাদের কাছে ঠিক আছে, যাদের নেই তাদের জন্য আমি যেটা বলছি, প্রথম কথা, প্রথম কাজ হচ্ছে তোমার, তুমি তোমার ফোনে প্লে স্টোরে যাও, গিয়ে ই পাঠশালা বলে একটা অ্যাপ আছে, ঠিক আছে, ওই অ্যাপটাকে তুমি ডাউনলোড করো, ওটায় ক্লাস, ওটা ডাউনলোড করার পর দেখবে ওখানে পরপর পরপর ক্লাস এসে যাচ্ছে, ঠিক আছে, সেই ক্লাস এসে গেলে সেখানে ক্লাস 11 আসবে, ক্লাস 11 ক্লিক করবে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক এই বইটাতে ক্লিক করবে, তাহলে এটার খুব সুন্দরভাবে PDF চলে আসবে, অ্যান্ড ওখানে তুমি PDF ডাউনলোড করে রাখবে, এবং ওই অ্যাপটাতে পড়তে গেলে দেখবে যে এমনি সময় যেমন PDF প্রচণ্ড ছোটো ছোটো লেখা, পড়া যায় না অনেক সময়, কিন্তু ওই অ্যাপটাতে সেই রকম প্রবলেম নেই, বেশ বড় লেখা, পড়া যাবে, যদি কেউ পড়তে চায় তো পড়া যাবে। আর আরেকটা জিনিস, যদি কেউ এটা প্রিন্ট করতে চাও ওখান থেকে PDF ডাউনলোড করে, বা এছাড়াও NCERT.NIC.IN এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতেও
গিয়ে তোমরা এটা ডাউনলোড করতে পারো। আর আমি যদি এটার পিডিএফটা পাই, আমি চেষ্টা করছি এই পিডিএফটা ডাউনলোড করে তোমাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে, এই এনসিইআরটির পিডিএফটা। তো সেখান থেকে তোমরা ওটাকে, আমি তো বলবো অ্যাটলিস্ট তোমরা পারলে ওটা একটা প্রিন্ট করে নাও, সব থেকে বেটার হয় এটা, আর করে রেখে দাও। আর একটা 10 টাকা 20 টাকার একটা খাতা কেনো, যে আমি যে তোমাদেরকে পড়ানোর সময় যে স্লাইডটা দেখাবো সেইটার যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো তোমরা খাতায় টুকে রাখবে, যাতে পরবর্তীকালে তোমরা রিভাইজ করতে পারো, জায়গাগুলোকে যাতে ভুল না হয়ে যায় রিভাইজ করতে পারো। তো ওই জন্য একটা খাতা কিনে রাখো। এখন লক্ষ্মীকান্ত যাদের বুকে কেনা পসিবল না তারা কিনো না, বেকার কিনো না। আমি বুঝি অনেকের অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, অনেকের কাছে 200 টাকা বার করাটাও অনেক বড় ব্যাপার। সো আমি ঠিক আছে, কোনো দরকার নেই, কিন্তু এটা কিনে নাও। এবং এটা প্রিন্ট করতে খুব জোর হলে 100 টাকার মধ্যে, 100 টাকা লাগবে না, 100 টাকার মধ্যেই, শিয়ালদার ওদিকে তো 100 টাকার মধ্যেই প্রিন্ট হয়ে যাবে। এবার যদি কেউ বাইরে থাকো, অনেক দূরে থাকো, তো তার সে পিডিএফ দেখো। আর আর একটা জিনিস, আমি জানি অনেকেই আমার চ্যানেলে যারা আছো তারা বেঙ্গলি মিডিয়ামের এবং ভার্নাকুলার মিডিয়ামের, তো তারা ইংলিশ দেখলেই তাদের মনে হয় যেন ভূত দেখেছে, ঠিক আছে। আমি দেখেছি অনেককেই ইংলিশ দেখলেই মনে হয় যেন ভূত দেখে নিয়েছে হুট করে, না না আমি তো ইংলিশ পারবো না, না না আমি তো শুধু ইংলিশে আমার নামই লিখতে পারি আর কিছু পারি না, মানে তাদের হাবভাবটা এরকম। এবং তাদের এই হাবভাবের জন্য তারা জীবনে কিছুই করতে পারছে না, তারা ইংলিশ দেখলেই ভয় পাচ্ছে, ইংলিশ থেকে শত হস্ত দূরে পালাচ্ছে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, সেটা আমার কলেজের আমার এক স্যার আমাকে বলেছিলেন, যে তুমি যদি শুধু পূর্বের দিকে মুখ করে থাকো তাহলে পশ্চিম থেকে তুমি দূরে চলে যাবে। তার কারণ মানে এই কথাটার অর্থ হচ্ছে তুমি যেদিকে ফোকাস করে থাকবে তুমি সেই দিকেই যাবে, তার উল্টো দিকে তুমি কী করে যাবে? তুমি যদি সারা জীবন নিজেকে এটাই বলে যাও, আমি ইংলিশে উইক, আমি ইংলিশে উইক, আমি ইংলিশে উইক, জীবনেও তুমি স্ট্রং হতে পারবে না। আর তুমি যদি এতই ইংলিশে উইক হও তাহলে পরবর্তীকালে চাকরি পেয়ে তুমি অফিসিয়াল কাজগুলো কী করে করবে? সেখানে তো সমস্ত কিছু তোমাকে ইংলিশেই করতে হবে। তোমাকে, তুমি ধরো ICDS-এর সুপারভাইজার হলে তোমাকে তোমার যে ওপরের কোনো ব্যক্তি তাকে হয়তো তোমার চিঠি লিখতে হবে, তোমার কাজে হয়তো কোনো প্রবলেম হয়েছে, তুমি একটা BDO-কে চিঠি লিখছো, সেটা তোমাকে ইংলিশেই জেনারেলি লিখতে হবে। ওখান থেকে যে নোটিশ আসবে সেগুলো ইংলিশেই আসবে জেনারেলি। স্বাস্থ্য দপ্তরের সাথে কোনো কথা হচ্ছে সেটা তোমাকে ইংলিশেই বলতে হবে, তো তুমি তখন সেগুলো কী করবে? এই যে বইটা আছে NCERT-র বই স্পেশালি প্রচণ্ড সিম্পল ইংলিশে আছে, তো সেটা প্রবলেম না। আর NCERT-র বইয়ের এখন একটা ভালো খবর এটা যে বাংলা ভার্সনও বেরিয়ে গেছে। ত্রিপুরার যে NCERT-র বোর্ড আছে, মানে ত্রিপুরার যে শিক্ষা আর কি বোর্ড আছে, তারা NCERT-কে বাংলা ইয়ে করেছে আর কি, ট্রান্সলেট করেছে। কিন্তু দুঃখের বিষয় এই বইটার ট্রান্সলেশন সেখানে নেই, আমি দেখেছি ওই ওয়েবসাইটে, তাহলে নাহলে আমি তোমাদের বাংলাটাই দিতাম, বাট নেই, তাহলে কিছু করার নেই, ইংলিশটাই পড়তে হবে। তো যাদের মানে সম্ভব, যারা যাও পড়তে তারা পড়বে, আমি জানি অনেকেই পড়বে না, বলা ফালতু। তো একজনও যদি এই বইটা নিয়ে অ্যাটলিস্ট না পড়েও ঘাঁটাঘাঁটি করে, তোমাদের পুরো চ্যাপ্টার পড়তে পারছি না, ফার্স্ট চ্যাপ্টারটা যেটা কনস্টিটিউশন নিয়ে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ো, আমি পরের দিন সেটার ওপরেই ভিডিও তো বানাবো, তো কনস্টিটিউশনের চ্যাপ্টারটা প্লিজ পড়ো, তোমাদেরই ক্লিয়ার হবে, তোমরাই বুঝতে আরও বেশি তোমাদের সুবিধা হবে, আমার কিছু নেই, আমি তো এমনিও বোঝাবো অমনিও বোঝাবো, কিন্তু এটা তোমাদের সুবিধা করবে। এবং তোমাদের ইংলিশটাও আস্তে আস্তে সহজ জিনিস থেকে যদি বুঝতে আরম্ভ করো তাহলে সুবিধাই হবে। তো যেরকম আমি বললাম, আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবার তোমাদের ওপর। আর যাদেরকে বললাম যে না হলে যারা টেলিগ্রাম গ্রুপে নেই, টেলিগ্রাম ডাউনলোড করতে অসুবিধা, মানে এক একজনের এক এক রকম অসুবিধা, তো তারা কী করবে, তারা ePaathshala থেকে ডাউনলোড করে দেবে, নেবে, বা NCERT.NIC.in ওখান থেকে ডাউনলোড করে দেবে। আচ্ছা, এবার হচ্ছে কী কী আমি পড়াবো। তো কনস্টিটিউশন পড়াবো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কী করে তৈরি হলো, কতজন ছিল, কে কী কমিটি ছিল, কী ছিল কী না ছিল, সমস্ত কিছু পড়াবো। প্রিয়াম্বল পড়াবো, সিটিজেনশিপটা পড়াবো, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভের মধ্যে যেমন প্রেসিডেন্ট আসবে, ভাইস প্রেসিডেন্ট আসবে, আবার ওদিকে স্টেটের এক্সিকিউটিভ আসবে, লেজিসলেটিভের মধ্যে পার্লামেন্ট আসবে, ওদিকে স্টেটের পার্লামেন্ট আসবে, জুডিশিয়ারির মধ্যে হাইকোর্ট আসবে, সুপ্রিম কোর্ট আসবে,
ঠিক আছে, এইটুকু আমি পড়াবো কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডিজ, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াবো, যেমন ইলেকশন কমিশন পড়িয়ে দেবো, ইউপিএসসি পড়িয়ে দেবো, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট খুব বেশি নিউজে চলছে, অ্যাটর্নি জেনারেল এইগুলো, তারপরে যে কন্ট্রোলার অডিটর জেনারেল, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদের করিয়ে দেবো। কিন্তু আমি যেটা বললাম, ইট উইল টেক টাইম, আমি সপ্তাহে একটা করে ভিডিও দেবো। আর দেখো, এরকম তো না যে পার্লামেন্ট তুমি একটা ভিডিও বানিয়ে দিলে তাহলে অনেক লম্বা ভিডিও হবে, পার্লামেন্ট অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তো সেটা করতে পারবো না। আর যেহেতু আমার অনেকেই আছে যারা বাংলায় বোঝো, বাংলা ছাড়া মানে খুব অসুবিধা হয়, তাদের ইংলিশটা একটু বাংলায় না বললে তাদের প্রবলেম হবে, তো যদি আমি বাংলাতেও আমাকে আনতে হয় তাহলে সেক্ষেত্রে তো টাইম লাগবেই, কিছু করার নেই, তো একটু ধৈর্য ধরতে হবে। আর একটা আমি মানে সবাইকে খুব কি বলবো, খুব বিনয়ের সাথে বলছি, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লার্ন দেন ডোন্ট ওয়াচ ইট। যদি তোমার শেখার ইচ্ছা না থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো, মানে এই কোয়ালিটি রিলেটেড ভিডিও তো আরোই দেখো না, আমি বলবো কোনো ভিডিওই দেখো না। তার কারণ আমি ওই মানে ট্রিক ফ্রিকে গিয়ে আমার খুব একটা পছন্দ হয় না। আমি দেখি অনেকে মানে পুরো লাইফটাই তাদের ট্রিক হয়ে যায়, মানে এত ট্রিক নিয়ে পড়তে আরম্ভ করে যে লাইফটাই পুরো ট্রিক হয়ে যায়। তো যদি তোমাদের ইন্টারেস্ট না থাকে, যদি তোমরা শিখতে না চাও, যদি তোমরা শুধু ইন্টারভিউ ওই জন্য যা ইম্পর্টেন্ট আমি তো ওইটুকুই জানবো, তার বেশি আমি আর জানবো না, এর থেকে বেশি জেনে কী হবে, আমি তো চাকরি এই ইন্টারভিউতে না পেলে আমার তো আর কিছুই হবে না, আমি তো আর চাকরি পাবো না, তো তাদের মেন্টালিটিটা এরকম, মানে আমার অনেকের মনে হয় যে মানে তারা এইটাকেই ধরে বসে আছে, এরপরে আর কিছু ভাবতে পারে না, এর আগেও আর কিছু ভাবতে পারে না। যদি তোমার না হয় তাহলে তুমি কি করবে, তখন কি বসে বসে কাঁদবে? তখন তো তোমাকে অন্য পরীক্ষা দিতে হবে, তার জন্যও তো পড়াশুনো করতে হবে, তো সেটা তো করবে, সেটা তো এখন থেকেই স্টার্ট করতে হবে, নাকি তখন নোটিফিকেশান বেরোবে তখন থেকে পড়তে আরম্ভ করবে? তো যাই হোক, তো তাদেরকে আমি প্লিজ বলছি, যাদের ইন্টারেস্ট নেই তারা প্লিজ দেখো না, আমি আমার কোনো কিছু যায় আসে না। আমি তোমাদের বললাম আমার যদি পাঁচজন দেখে এবং পাঁচজনের মধ্যে যদি দুজন সেটা আত্মস্থ করতে পারে, সেটা বুঝতে পারে, তাহলেই আমার অনেক, আই এম স্যাটিসফাইড। কারণ আমি নিজে স্যাটিসফ্যাকশনের জন্য পড়াই, যাতে আমার পড়ানোটা লোকে বুঝতে পারে, আমার কাছে অন্যের স্যাটিসফ্যাকশনটাও, যে যে পড়ছে তার স্যাটিসফ্যাকশনটাও যেমন ইম্পর্টেন্ট, সেরকম আমার স্যাটিসফ্যাকশনও ইম্পর্টেন্ট। তো আমি ওই রকম ট্রিক ফ্রিকের মধ্যে যাবো না, ওই জন্য আমি পুরোটাই পড়াবো, এবং কী কী পড়াবো, কোথা থেকে পড়াবো সবই তোমাদের বলে দিলাম স্পষ্ট ভাষায়, স্পষ্ট করে। তো আশা করি তোমাদের মধ্যে কিছু মানুষ ইন্টারেস্টেড হবে এবং তারা দেখবে। তো থ্যাংক ইউ।